তোমাদের গণিত বইয়ের 241 নং পৃষ্ঠায় যে একটি কাজ দেওয়া আছে এই কাজের সমাধান করব। আর সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সকল সমাধানই করানো শেষ। আমাদের জয়েস লাইব্রেরির প্লেলিস্টে যদি তোমরা যাও, তখন ওখানে সকল পৃষ্ঠার এবং সকল অধ্যায়ের সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা এই একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা কি দেওয়া আছে দেখো, তোমরা এখানে বলা আছে যে কাজে x² + 6x - 7 = 0। কাগজ কেটে, প্রশ্নটা কি বলছে, কাগজ কেটে সমীকরণের সমাধান করো। তাহলে আমরা এটাকে কাগজ কেটে কিভাবে সমীকরণের সমাধান করা যায় তাও তোমাদেরকে দেখিয়ে দিব, এবং গাণিতিক সমাধানটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এখন দেখো, আগে যদি তুমি গাণিতিক সমাধানটা করে নাও, সেক্ষেত্রে তোমাদের কাগজ কেটে যে সমাধান করতে হবে, সেক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুব সহজ হয়ে যাবে, তখন তোমার কাছে ইজি মনে হয়ে যাবে। সুতরাং আমরা আগে গাণিতিক সমাধানটা করি, তারপরে তোমাদেরকে কাগজ কেটে কিভাবে সমাধান করতে হয় তাও আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিব, এবং কিভাবে কাগজগুলো সাজাবা তাও আমি বলে দিব। চলো প্রশ্নের সমাধান চলে যাই। তাহলে এখানে লিখবো আমি গাণিতিক সমাধান। গাণিতিক সমাধানটা কি দেখো, x² + 6x - 7 = 0। আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক বলা হয় কেন, দেখো এখানে একটা চলক আছে x, তাই না? যদি কখনো থাকতো 2x + 3z + 5y এভাবে, তাহলে দেখো এই x একটা চলক, z একটা চলক এবং y একটা চলক, তার মানে তিনটা তিন ধরনের চলক। কিন্তু এখানে দেখো, এখানেও x, এখানেও x, তার মানে এটাকে বলা হয় এক চলক, আর এখানে পাওয়ার 2, এর জন্য বলা হয় দ্বিঘাত, তার মানে এটাকে আমরা বলতে পারি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সুতরাং এটা আবার একটা আদর্শ সমীকরণ। তোমাদের আদর্শ সমীকরণ কি, এ x² + bx + c 0। তাহলে আমরা এইভাবে যখন সমীকরণটাকে প্রকাশ করব, তখন সেটাকে আমরা আদর্শ সমীকরণ বলি। তাহলে দেখো এই যে ইকুয়াল চিহ্নের পরে শূন্য, তোমাদেরও এখানে ইকুয়াল চিহ্নের পরে শূন্য দেওয়া আছে। এরপর এখানে সি মানে একটি নির্দিষ্ট মান বা ধ্রুবক, এখানেও একটি নির্দিষ্ট মান দেওয়া আছে তোমার 7। বি এক্স, তাই না, বি এর সহগ, দেখো এই এক্স এর সহগ, আর এই x² এর সহগ, x² এর সহগ, এখানে কোনো কিছু বলা নাই, মানে এখানে 1 ধরে নিতে হবে সহগ। সুতরাং এটা তোমাদের একটি আদর্শ সমীকরণ এবং এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণও বলতে পারো। এটাকে কিভাবে সমাধান করবে দেখো, এটাকে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে যদি করো তোমরা, বা এই প্রথমে যে পদটা সেটা লিখবে, এরপরের চিহ্ন, এরপর আছে -7 = 0, এই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস এ প্লাসে কি হয়, মাইনাস। কিভাবে তোমরা দেখো, এই প্লাস প্লাস সমান সমান প্লাস হবে, মাইনাস মাইনাস সমান সমান প্লাস হবে। দেখো এই প্লাস প্লাস একই চিহ্ন মানে প্লাস, এই মাইনাস মাইনাস একই চিহ্ন মানে প্লাস, এটা মাইনাস, ভিন্ন দুইটা চিহ্ন তার মানে মাইনাস। আবার প্রথমে মাইনাস পরে যদি আমি প্লাস দিই, দেখো দুইটা ভিন্ন চিহ্ন তার মানে মাইনাস, তার মানে আমরা বলতে পারি ভিন্ন চিহ্ন হলে হয় মাইনাস আর একই চিহ্ন হলে হবে প্লাস। সুতরাং তোমরা দেখো এখানে এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, ভিন্ন চিহ্ন। এখন তোমাদের যে জিনিসটা তোমার ফলো রাখতে হবে, এই চলকের সহগ এবং এই ধ্রুবক পদের গুণফল, তাহলে এখানে আছে সহগ 1 আর এখানে ধ্রুবক আছে 7, তাহলে 7 অক্ষে 7, তাহলে এই মাঝখানে যে দুটি সংখ্যা বসাবা তোমরা, তার গুণফল হতে হবে 7, এবং এই মাঝখানে দুটি সংখ্যার সমান যোগ বা বিয়োগ হতে হবে এই মাঝখানের মিডল সংখ্যাটা। সুতরাং তুমি যদি এখানে 7x - x যদি লেখো, দেখো এখানে 7 আর এখানে সহগ কত, 1, তাহলে 7 আর 1 গুণ করলে কত হয়, এই 7, আর এই 7 থেকে যদি তুমি মাইনাসের একটা x বাদ দাও, 7টা থেকে যদি একটা কমাও তাহলে থাকে 6টা, তার মানে এই নিয়মটাও পালন হয়। সুতরাং তোমার মিডল টার্ম ব্রেক হয়ে গেছে, নিশ্চিত থাকো। এরপরে এই প্রথম দুটি পদ এবং শেষ দুটি পদ থেকে তোমরা কমন নিবা, তাহলে কমন নিবা কি, এক্স এখান থেকে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন যায়, তাহলে এখানে আছে 2টা, কমন গেছে 1টা, সুতরাং কয়টা থাকে, 1টা, প্লাস প্লাস এখানে এক্স একটা কমন চলে গেছে, এখানে আর এক্স নাই, এখানে আছে কি 7, সুতরাং এখানে 7। আর দেখো এই এক্স এর সাথে এই সংখ্যাগুলো গুণ করলে এই মানই হবে এক্স গুণ এক্স, x² + x গুণ 7 7x, এই দেখো 1 7 গুণ x কি হয়, 7x হয় না, সুতরাং এইটা গুণ করলেও কি হবে তোমার এই মানটাই ফিরে আসে। এরপরে দেখো এখানে x আছে, এখানে 7, এখানে x নাই, সুতরাং এখানে x আছে, এখানে নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই, সুতরাং কোনো কিছু যদি কমন, এই মাইনাস, এই মাইনাস কমন না গেলে সেখান থেকে কমন যায় 1, তাহলে দেখো এখানে x + 7 থাকে। এখন একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, এখানে মাইনাস কিন্তু আমি এখানে প্লাস দিছি কেন, তোমরা একটু গুণ করো,
1 গুণ x অর্থাৎ x অক্ষে x এই মাইনাস আবার এই মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 7 গুণ 1 7 অক্ষে 7 তার মানে এখানে মাইনাস থাকলে তোমরা এখানে মাইনাস দিবা এটা কিন্তু নয় আর একটা জিনিস মনে রাখবা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মান আসবে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সব সময় একই মান আসবে সমান সমান 0 এখন দেখো এই x প্লাস 7 এখানে x প্লাস 7 আছে এই দুইটা কমন যায় এখান থেকে তাহলে x প্লাস 7 এখান থেকে এটা কমন যাওয়ার পর এখানে থাকে x এখানে আছে মাইনাস আর এখানে আছে 1 ইকুয়াল টু 0 এইভাবে সমাধান করার পরে তুমি কাগজ কেটে সমাধান করবা যা তোমার জন্য সহজ এবং নির্ভুল হবে তাহলে দেখো আমরা কাগজ কেটে সমাধান চলে যাই এরপরে কিন্তু আমরা সবসময় কি করতে পারি কাগজ কেটে সমাধান করতে পারি তাহলে দেখো একটা আসছে কি x প্লাস 7 তাহলে আমরা এই পাশকে ধরে নেই x প্লাস 7 সুতরাং এই x কে এতটুকু ধরলাম আমরা x 7 এটাকে আলাদা আলাদা করে দিবা 1 1 1 দিয়া হ্যাঁ আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 7 7টা 1 আছে তাই না এই 7টা 1 কিসের বলতো প্লাসের সুতরাং এখানে তোমরা প্লাস চিহ্ন দিতে পারো আর কোন চিহ্ন দেওয়ার না মানে কি বলতো সেটা প্লাস এরপরে এইটা আমার এখানে নিলাম এরপর আছে x মাইনাস 1 মনে রাখবা এই x কাগজ যতটুকু কেটে নিবা এখানকার x কিন্তু সেম ততটুকুই হবে সুতরাং এখানে x নেওয়ার পর এখানে আছে মাইনাস 1 সুতরাং আমরা এখানে দিব মাইনাস 1 শেষ আমাদের এখন যদি আমি এই দুটি সংখ্যাকে এখানে গুণ করি সবগুলো এরপর এখানে লিখে দিব এই x দ্বারা সবগুলোকে গুণ করব 1 দ্বারা সবগুলোকে গুণ করব একটা জিনিস মনে রাখবা প্লাসের 1 এক কাগজ দ্বারা বুঝাবা মাইনাসের 1 এক কাগজ দ্বারা বুঝাবা আমি এটা এই অঙ্কটা করানোর পরে আমি দেখাই দিতেছি কিভাবে তুমি কাগজ দ্বারা করবা তাহলে এই সংখ্যাটা দ্বারা এটাকে যদি তুমি গুণ করো তাহলে কি হয় এই এক্সট্রা আছে এতটুকু দেখো আর এই এক্সট্রা আছে এখান থেকে এতটুকু সুতরাং x গুণ x মানে কি x স্কয়ার সুতরাং এখানে x দিবা মনে রাখবা যোগ বিয়োগে কিন্তু না দেখো x গুণ x এর উপরে ঘাত বা পাওয়ার কত কোন সংখ্যা দেওয়া নাই মানে 1 এর উপরে ঘাত বা পাওয়ার কত 1 তাহলে এই গুণে হয় যোগ তাহলে কি হয় বলতো x 1 যোগ 1 মানে 2 এই গুণের ক্ষেত্রে তুমি x স্কয়ার লিখবা কিন্তু তোমরা ভুল করো 3x প্লাস 4x তার মানে এখানে 3টা আর এখানে 4টা 7টা x আছে অনেক সময় তোমরা কি করো এই 7টাকে x স্কয়ার দাও এই যোগ না এই এই স্কয়ার কিন্তু হবে না মনে রাখবা এই পাওয়ার যোগ হয় কখন যখন তোমার এটা গুণ হয় গুণ আকারে থাকে এই যোগ বিয়োগের ক্ষেত্রে না এই ভুলটা যেন না হয় তাহলে এই x দ্বারা তোমরা এটাকে গুণ করলা আবার এই x দ্বারা তোমরা এটাকে গুণ করো তাহলে এই 1টা কতটুকু এই 1 আর x টা কতটুকু এতটুকু সুতরাং এখানে হবে কি x 1 গুণ কত দেখো তো 1 গুণ x হয় কি x অক্ষে x সুতরাং এই x দ্বারা তুমি আবার এটাকে গুণ করো আবার এটাকে করবে এটাকে করবে এটাকে এটাকে তার মানে এই সবগুলো কি x হবে না তাহলে আমি এখানে লিখে দিই x 1 2 3 4 5 6 7 তার মানে এই x দ্বারা একবার এই 7টা 1 কে আমি গুণ করে ফেলছি এখন এটা গুণ করার পরে আবার আমি একটু মুছে দিলাম এই মাইনাস 1 দ্বারা গুণ করব দেখো তো এই মাইনাস 1 টা কতটুকু আছে এখান থেকে এতটুকু এই মাইনাস 1 গুণ এখানে x তাহলে মাইনাস 1 গুণ x তার মানে কি হয় মাইনাস x সুতরাং আমরা এখানে লিখব মাইনাস x মাইনাস x এবারে এই মাইনাস 1 গুণ প্লাস 1 কি হয় দেখো মাইনাস 1 গুণ প্লাস 1 তাহলে প্লাস এখানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক অক্ষে এক তাহলে মাইনাসের এক হয় তাহলে এই মাইনাস 1 গুণ প্লাস 1 মাইনাস 1 এই মাইনাস 1 গুণ প্লাস 1 মানে মাইনাস 1 আবার এই মাইনাস 1 গুণ প্লাস 1 এই মাইনাস 1 গুণ প্লাস 1 তার মানে প্লাস মাইনাসে মাইনাস আবার এটা দ্বারা যদি গুণ করো তাহলে কি হয় মাইনাস 1 এটা দ্বারা গুণ করলে কি হয় মাইনাস 1 আবার এইটাকে গুণ করলে কি হয় মাইনাস 1 তাহলে তোমার দেখো তো এই মাইনাস 1 দ্বারা এটাকে এই সবগুলোকে গুণ করে আমি এখানে লিখে দিছি সুতরাং তোমাদের যে কাগজ দ্বারা সমাধান করবা এর আকৃতিটা মূলত হবে বর্গাকার বা আয়তাকার এই আকৃতিটা কেমন হবে বর্গাকার বা আয়তাকার এখন আমরা দেখি এখানে আকৃতিটা কেমন হচ্ছে এখান থেকে এতটুকু এখান থেকে এটা আয়তাকার না দেখো তো এই এরকম আসছেন এখানে তার মানে এই কাগজ দ্বারা তোমাদেরকে আকৃতিটা হয়েছে আয়তাকার আয়ত কাকে বলে দেখো তো এই বাহু আর এই বাহু সমান এই বাহু এই বাহু সমান যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান
এবং প্রতিটি কোণই 90 ডিগ্রি তাই না বা সমকোণ তাকে আমরা আয়ত বলি সুতরাং তোমাদের অঙ্ক কাগজ কেটে সমাধান করো এখানেই শেষ এখন আমরা একটু পরীক্ষা করি দেখি অঙ্কটা হয়েছে কিনা এখানে কি কি আছে দেখো তো x স্কয়ার দেখো এখানে x আছে কয়টা প্লাসের 1 2 3 4 5 6 7 এই 7টা আছে প্লাসের দেখো প্লাস 7x আর এখানে মাইনাসের আছে একটা তাহলে মাইনাস x তাহলে এই 7টা থেকে যদি তোমার একটা x বাদ যায় মাইনাসের তাহলে কয়টা থাকে 6টা x তাহলে প্লাস 6x আর এখানে মাইনাস আছে কয়টা 1 2 3 4 5 6 7 তাহলে মাইনাস 7 তাহলে আমাদের অঙ্কটা দেখো দেখো x স্কয়ার প্লাস 6x 6x মাইনাস 7 মাইনাস 7 তাহলে তার মানে তুমি বুঝে নিবা তোমার অঙ্কটা হয়েছে দেখো এখন তোমরা আঠা দিয়ে কিভাবে তোমাদের কাগজ কেটে সমাধান করবা এইটা কি আকার আছে বলো তো বর্গাকার সুতরাং এই যে বর্গটা এখানে লাগাই দিবা আঠা দিয়ে কাগজ এখানে লাগাই দিবা এর আগে এই পাশে কিন্তু এগুলো নিয়ে নিবা এইটা আঠা দিয়ে এখানে লাগাবা এরপরে বলা আছে প্লাসের x সুতরাং এই প্লাসের x টা এখানে লাগাবা ঠিক আছে আচ্ছা তার মানে এখানে প্লাসের x কি হবে এখানে 1 টা 2 3 4 5 6 7 এরকম 7টা প্লাসের x এখানে লাগাবা তাহলে গেল x প্লাসের এরপরে মাইনাসের x আছে এখানে দেখো তার মানে এখানে একটা মাইনাসের x লাগাই দিবা এরপরে মাইনাস 1 এগুলো সব কি মাইনাস 1 তার মানে এখানে এই যে দেখো মাইনাস 1 লেখা আছে না এই মাইনাস 1 1 2 3 4 5 6 7 এখানে 7টা লাগাই দিবা তাহলে তোমাদের এই ঘরটা পূরণ হয়ে যাবে তাই না আচ্ছা গেল এরপরে আবার কি করবা এই যে পাশে দেখো তো এখানে কি আছে প্লাসের x আছে নাই প্লাসের x সুতরাং এখানে একটা প্লাসের x লাগাবা এখানে মাইনাসের 1 সুতরাং এখানে একটা মাইনাসের 1 লাগাই দিবা গেল এই পাশটা এরপরে এখানে আছে প্লাসের x দেখো এখানে প্লাসের x লাগাবা একটা এরপরে এখানে সব প্লাসের 1 সুতরাং এই যে দেখো প্লাসের 1 এই তোমরা দেখো একটু প্লাসের 1 1 2 3 4 5 6 7 এরকম 7টা এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবে আর এই যে আমি টানটা দিছি না এখানে তোমরা রঙিন কাগজ এরকম আঠা দিয়ে লাগাই দিবা রঙিন কাগজ এরকম আঠা দিয়ে এখানে লাগাই দিবা তাহলে তোমাদের কাগজ কেটে সমাধানের আকৃতি এসে যাবে সেই আকৃতিটা হবে কি বলতো আয়তকার সুতরাং আমরা এভাবে তোমাদের জন্য সমাধানগুলো নিয়ে আসবো জয়েস লাইব্রেরিতে আগামী বছরেও অষ্টম শ্রেণীতে যে তোমাদের নতুন পাঠ্যক্রম আসতেছে তারও সমাধান আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো এর জন্য তোমরা সবসময় আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জয়েস লাইব্রেরির সাথে থাকবে ধন্যবাদ।